রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের পরও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেছেন, নিবন্ধন না থাকলেও সংবিধান অনুযায়ী জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই। আর অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানান, জামায়াত এখন নিবন্ধিত রাজনৈতিক দল নয়। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকলো। রোববার প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, নিবন্ধন না থাকলেও সংবিধান অনুযায়ী জামায়াত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে। দেশে অনেক অনিবন্ধিত দল নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এই আদেশের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মিছিল মিটিং সমাবেশ করার যে অধিকার, সে অধিকার অব্যাহত থাকবে। শুধুমাত্র নিবন্ধনের বিষয়ে যে ডিফল্টার আদেশটি হলো, এই আদেশের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে সেটা আমাদের ক্লায়েন্ট, মূল ক্লায়েন্ট বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্ত মোতাবেক আইনজীবীগণ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ। এদিকে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালন নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনীতির জন্য নিবন্ধন করতে হয়, জামায়াতের সেটা বাতিল হয়েছে। অনিবন্ধিত দলের কি করণীয় সে আইন দেখে সিদ্ধান্ত নেবে তারা। আরপিও অনুযায়ী যাদের নিবন্ধন ছিল, নিবন্ধনটা বাতিল করে দিয়েছে, অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দল না, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। কারণ সেই ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া অন্যরা কি রাজনীতি যদি করতে হয়, সেই ক্ষেত্রে পুলিশরা কি করবেন, ওনাদের আইনে যেটা আছে ডিএমপি অ্যাক্ট বা পুলিশ রেগুলেশন, সবগুলো দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন। জামায়াতের পরবর্তী আইনি সুযোগ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা রিভিউ আবেদন করতে পারেন, সেটি না করা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।